বন্ধুরা তোমরাও যদি চাও ভারতীয় ক্রিকেট দল এইবারের ওয়ার্ল্ড কাপ জিতুক তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ ওয়ার্ম আপ ম্যাচে অলমোস্ট ভারতীয় ক্রিকেট দলের কাছে খুবই খারাপভাবে হেরে ভাবুক হয়ে গেলেন জস বাটলার, কিন্তু তারপর নিজের বয়ানে এই ম্যাচটি সমেত ভারতীয় ক্রিকেট দলকে নিয়েও এমন কিছু বলে দিলেন যা শুনে হয়তো তোমরা অবাক হতে বাধ্য হবে। শেষ পর্যন্ত 2019 বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাটলার নিজের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে ভয় পেয়ে কি এমন বললেন দেখাবো সেই হতবাক করা বয়ানের পুরো ভিডিও। কিন্তু তার আগে তোমাদের কি মনে হয় জস বাটলার, রোহিত শর্মা আর বাবর আজম এই তিনজনের মধ্যে সবথেকে দুর্দান্ত একজন খেলোয়াড়কে? নিচে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর ক্রিকেট সম্বন্ধিত লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা ওয়ার্ল্ড কাপ 2023-এর পথ চলা গতকাল থেকেই ভারতীয় ক্রিকেট দলের শুরু হয়েছে। জানিয়ে রাখি ওয়ার্ম আপ ম্যাচটি গুয়াহাটির ময়দানে খেলা হয়েছে, যদিও ম্যাচটিতে বৃষ্টি দুটি টিমের থেকেও বেশি খেলেছিল। জানিয়ে রাখি গুয়াহাটির এই বার্সপাড়া স্টেডিয়াম যেখানে অ্যাভারেজ স্কোরই 300-র বেশি হয়, সেইখানেই ভারত আর ইংল্যান্ডের টিম মাঠে নেমে টস তো করে নিয়েছিল, তার সাথে সব ফর্ম্যালিটিসও পূরণ হয়ে গেছিল। অন্যদিকে ভারত ব্যাটিং করারও সিদ্ধান্ত নিয়ে নেয়, কেননা বন্ধুরা ভারতের ব্যাটিং লাইন আপ ইংল্যান্ডের থেকে দুগুণ ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল। আর যদি ভারতীয় খেলোয়াড়রা ময়দানে নামতো তাহলে ইংল্যান্ডের পুরো 12টাই বাজিয়ে দিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বন্ধুরা বৃষ্টি এতটা ভয়ঙ্করভাবে শুরু হয় যার জন্যে ম্যাচটি শুরুই করা যায়নি আর সেটি পোস্টপন করে দেওয়া হয়। যদিও অনেকটা সময় ধরে আম্পায়ার ময়দানে আসার চেষ্টা করছিল, কিন্তু তারপরেও যখন ময়দানে আসার সুযোগ হয় তখন আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় কভার সরানো যাবে না আর ম্যাচটিও শুরু করা সম্ভব হবে না। যদিও বলা হয় ম্যাচটি 20 ওভারে নয়তো 10 ওভারে হতে পারে, কিন্তু সেটাও সম্ভব হয় না। অন্যদিকে ম্যাচটি যদি শুরু হয়, কিন্তু সবাই জানে যদি খেলা শুরু হতো তাহলে ভারতের মাটিতে ইংল্যান্ডের পুরো 12টা বাজিয়ে দিত ভারতীয় ক্রিকেট দল, কেননা আমাদের টিমে পান্ডিয়া, জাদেজা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, ঈশান কিশান, শুভমন গিল, রোহিত শর্মা, বুমরা, শামি, সিরাজ সব ভয়ঙ্কর খেলোয়াড়রাই সামিল ছিলেন, যা বাটলারও ভালো মতোই জানে। তার জন্যই তো তিনি ম্যাচ বন্ধ হওয়ার পরও পুরোপুরিভাবে নিজের হাত স্বীকার করে নিয়েছেন। এরপর তিনি বলেন ভারতে এসে ওয়ার্ল্ড কাপ খেলা নিজের মধ্যেই বড় একটা চ্যালেঞ্জ, হাই স্কোরিং ম্যাচ, তার সাথে ভারতেরই হোম গ্রাউন্ড। কিন্তু আমি জানি ভারতের পারফরমেন্স এই সময় টপে চলছে, তারা এশিয়া কাপে নিজেদের ব্যাটিং আর দুর্দান্ত বোলিংয়ের জন্যই জয়লাভ করেছে। আর ভারত যদি আজকে মাঠে নামতো তাহলে স্কোর নিঃসন্দেহ 300 থেকে 350-র ওপরে যেত। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও।